जय हिंद बंधुरा। वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल और लेडी कन्स्टेबल 2020 जो एडमिट कार्ड से एडमिट कार्ड अनेक बदे वेबसाइट प्रॉब्लम थका सत्त्वे अनेक बार कर ट्राई करारे किन्तु एखन अनेकटाई स्वावलम्बी हो गए। तो डाउनलोड कर फेले एप्लीकेशन सीरियल नम्बर और डेट अफ बार्थ देर पर क्लिक हेयर टू भिउ डाउनलोड प्रिंट आउट एडमिट कार्ड ये अपशन दिए क्लिक कर ले तुम्हारा डायरेक्टली एडमिट कार्ड डाउनलोड करते पर तो तुम्हारे चलो एडमिट कार्ड डाउनलोड करनी कि ओखे मेनटेन करते हैं मेनलि जे जे जिसगल तुम्हारे हमें टोटालटाई पढ़ा हो गए हमें तुम्हारे बोले देव तो अवश्य ये जिनगलो मेनटेन कर। तो बंधुरा एडमिट कार्ड ओपेन हो गए। प्रथम कथा तुम्हारा 9:30 থেকে রিপোর্টিং টাইম শুরু হবে আর রিপোর্টিং টাইম শেষ হয়ে যায় বন্ধুরা 11:30 অর্থাৎ তোমরা 9:30 মধ্যে ওখানে গেলে তোমাদের রিপোর্টিং টাইম করা হবে, ঠিক আছে, রিপোর্ট করতে পারবে এবং 11:30 কিন্তু লাস্ট টাইম পরীক্ষা শুরু হবে 12:00 থেকে 1:00 অবধি কিন্তু পরীক্ষা হবে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে এই যে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডটা তোমাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তিন নম্বর মাথায় রাখবে অবশ্যই তোমাকে কিন্তু হচ্ছে 3-ply মাস্ক অর্থাৎ কিন্তু বন্ধুরা সার্জিক্যাল মাস্ক কিন্তু পরে যেতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে আর কি করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও বলে দিই তোমাদেরকে এর আগের বারে যতগুলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার টাইম এসেছিল তখন কিন্তু একটা কোভিড ভিডির একটা পেজ চলে আসতো, সেগুলো ক্লিক করার পরে ওগুলো নো নো করতে হতো তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হতো। কিন্তু এখন আর সেই নিয়ম আর নেই, নর্মালি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, বোঝা গেল। এবং সঙ্গে করে কিন্তু যাওয়ার সময় অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার কার্ড এই কটার মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে গেলেই কিন্তু রুমে ঢুকতে দেবে। তিন নম্বর হচ্ছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা 30 মিনিট আগেই কিন্তু তোমাদেরকে রুমে ঢুকে যেতে হবে। 30 মিনিটের মানে 12:00 থেকে পরীক্ষা, তার 30 মিনিট আগে কিন্তু লাস্ট টাইম ঢুকতে হবে। এবং মেয়েদের জন্য আলাদা সেন্টার, কিন্তু ছেলেদের জন্য আলাদা সেন্টার, ঠিক আছে। তো সেগুলো কিন্তু মেনটেন করে তোমাদের যেতে হবে। তারপরে হচ্ছে মেন বিষয় যেটা হচ্ছে তোমরা যখন, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যখন তোমরা পরীক্ষা দিতে বসবে, ধরো 12:00 থেকে পরীক্ষা, 11:45 সময় করে কিন্তু তোমাদের রুমে স্যার অথবা ম্যাডাম একটি চলে আসবে এবং তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র এবং ওয়েমার শিট এইগুলো দুটো নিয়ে চলে আসবে। তো ওগুলো টোটালটাই সিল করা থাকবে, তোমাদের মধ্যে একটা ক্যান্ডিডেটকে গিয়ে ওখানে সিলটা খুলে তোমাদেরকে সাইন করিয়ে নেবে। এটা অবশ্যই কিন্তু নজর রাখবে ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় যে কোনো পরীক্ষার রুমে, যে কোনো সেন্টারে কিন্তু এই এই একই সিস্টেম। এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা যখন ওয়েমার শিটটা দেবে, দেওয়ার পরে সেই ওয়েমার শিটটা জমা দেওয়ার পরে, এটা মাথায় রাখবে, সেই ওয়েমার শিটটা জমা দেওয়ার পরে ওখানে কিন্তু আবার সিল করে প্যাকেজিং করে আরেকবার তোমাকে সই করতে হবে, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা ওয়েমার শিট কিন্তু ভুল ফিল আপ করলে তোমার ওয়েমার শিটটা টোটালটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। এইগুলোই হচ্ছে মেন বিষয়। আর একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, কালো কালির পেন ব্যবহার করতে হবে এবং বল পেন ব্যবহার করতে হবে, কোনো রকম জেল কালির পেন কিন্তু ইউজ করা যাবে না। আর হচ্ছে হচ্ছে খেলার জুতো অর্থাৎ বুট ফুট এগুলো পড়ে গেলে কিন্তু খুলে কিন্তু দেখতে পারে এবং বলতে পারে জুতোটা খুলে পরীক্ষা দাও, ঠিক আছে। এবং ওখানে যারা ডিউটি অফিসার থাকবে তাদের সঙ্গে তোমাদেরকে কোঅপারেট করতে হবে, যদি ওরা বলে তোমাকে সার্চ করবো তো সার্চ করতে দিতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু পরীক্ষার রুমের ভেতরে নিয়ে যাবে না। সঙ্গে করে যদি মোবাইল ফোনটা নিয়ে যাও অবশ্যই মোবাইল ফোনটা সেন্টারের বাইরে যদি ব্যাগ রাখার জায়গা ওনারা করেন, ব্যবস্থা করেন, তো সেই জায়গায় কিন্তু মোবাইল ফোনটা রাখবে। চেষ্টা করবে যে সঙ্গে যদি কেউ যায় তাকে মোবাইল ফোনটা দেওয়ার। তো যাদের সঙ্গে কেউ যায় না তাদের জন্য অবশ্যই একটা পরীক্ষা সেন্টারের বাইরের দিকে একটা ব্যাগ রাখার ব্যবস্থা থাকে। হ্যাঁ, অনেকটা রিকোয়েস্ট করার পরেই কিন্তু সেই ব্যাগ রাখার ব্যবস্থাটা করে দেয়। তো সেখানে তোমরা কিন্তু ব্যাগের ফোনটা রাখতে পারো। এছাড়াও কিন্তু দরকারি প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে না। মাথায় রাখবে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে যাবে প্রিন্ট আউট করে, এর সঙ্গে শুধুমাত্র একটা যে কোনো একটা আইডি প্রুফ যেগুলো বললাম তোমাদেরকে ওইগুলোর মধ্যে একটা নিয়ে গেলেই কিন্তু হবে। তো মেনলি এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর দিস অ্যাডমিট কার্ড ইজ নট অ্যান অ্যাসুরেন্স অফ গ্যারেন্টি ফর এমপ্লয়মেন্ট, এ ক্যান্ডিডেট শুড স্যাটিসফাই হিমসেলফ। আচ্ছা, এই অ্যাডমিট কার্ডটা কিন্তু কখনোই গ্যারেন্টি নয় যে তুমি চাকরিটা পেয়ে গেছো, এটা কিন্তু এই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু হবে না, তোমাকে চাকরিটা পাস করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে ওয়েমার শিট কী করে ফিল আপ করবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে অলরেডি, সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেখব। এর আগের বারে অ্যাডমিট কার্ড নিয়ে আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম নিউলি যে অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইটে দিয়েছে, তোমরা যদি বলো অবশ্যই আমি ওই যে
ওয়েমাসিট আছে, তো সেই ওয়েমাসিটটা তুমি কী করে ফিল আপ করবে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো। যদি তোমাদের মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এইটুখানি কিন্তু বন্ধুরা মেন মেন বিষয় ছিল যেগুলো তোমাদেরকে বলে দিলাম। এবং আমি পরীক্ষার আগে তোমাদেরকে বলে দেবো যে পরীক্ষা দিতে যাওয়ার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে, ঠিক আছে? তো ওরকমভাবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি তোমরা পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা দাও, তাহলে কিন্তু পুরো স্ট্র্যাটেজিক্যালি এক ঘন্টার মধ্যে কী করে তুমি কম সময়ে অনেকগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে অবশ্যই কিন্তু আমি সেই ভিডিওটা বানিয়ে দেবো। তো তোমাদেরকে বলবো বন্ধুরা, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন জিকে ধামাকা সিরিজের ক্লাস চলছে, 7টা ক্লাস হয়ে গেছে টোটাল। জিকে ধামাকা সিরিজ যদি তোমরা কমপ্লিট করতে পারো তো অনেক নাম্বার কমন পাবে জিকে থেকে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল, ইনফরমেটিভ ভিডিও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।